আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে গুঁড়া দুধ। হ্যাঁ, এই গুঁড়া দুধটার সাথে ফার্স্টে পরিচয় করে দিক আমার অ্যাসিস্ট্যান্ট, তুমি বলো এই গুঁড়া দুধ সম্পর্কে। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ডানো ফুল ক্রিম মিল্ক পাউডার। তো আমরা ফুল ক্রিম মিল্ক পাউডারটা নিয়ে আসছি আপনাদের মাঝে। তো প্রথমে যেটা আপনাদের মাঝে প্রশ্ন আসবে, এই যে এই মিল্ক পাউডারটার দাম কত? এই যে দামটাই পাশে লেখা আছে, দামটা কত? 130 টাকা, সরি, 330 টাকা দাম, ভুল করে 130 বলছে। আচ্ছা, 330 টাকা দাম, আপনারা দেখে নেন, এই যে এখানে 330 টাকা দাম লেখা আছে, ঠিক আছে। তো ফুল ক্রিম মিল্ক পাউডার ডানো, যদি আমরা এটা রিভিউ দিতে যাই, আমরা আগে প্যাকেট সম্পর্কে জানি, তারা প্যাকেটে কী কী লেখছে, প্যাকেট সম্পর্কে আগে জানার ক্ষেত্রে আমাদের প্যাকেট সম্পর্কে পড়তে হবে। তো আমরা দেখি তারা কী কী লেখছে এখানে। প্রথমেই লেখছে এটা কোয়ান্টিটিটা কত, 330 টাকা তো আমরা গ্রাম নিলাম, টাকা দিলাম, তো 330 টাকায় আমরা কত গ্রাম দুধ পাবো? কত গ্রাম? 400 গ্রাম। হ্যাঁ, 330 টাকা দিয়ে আমরা হচ্ছে 400 গ্রাম এই মিল্ক পাউডারটা পাবো। হ্যাঁ, তো এই 400 গ্রাম মিল্ক পাউডারটা আমরা হচ্ছে 330 টাকায় পেয়ে গেলেই শুধু হবে না, এখানে আমাদের কী খাবো, কতটুকু পুষ্টি হবে এবং অন্য গুঁড়া দুধের তুলনায় কী পরিমাণ ভালো, এগুলো আমাদের দেখতে হবে। তো অন্য গুঁড়া দুধের তুলনায় যদি আমরা বলতে চাই, ফার্স্টে আমাদের বলতে হবে এটা কোথা থেকে আসছে। এটা হচ্ছে আসছে ডেনমার্ক থেকে। ডেনমার্ক হচ্ছে ইউরোপের একটা কান্ট্রি, ইউরোপ থেকে এটা সরাসরি এখানে আসে না, ইউরোপ থেকে এখানে আসে হচ্ছে আপনার কীভাবে সেটাও এখানে একটা শক আকারে বলে দেওয়া হয়েছে। এখানে তারা এখানে শক আকারে বলে দিয়েছে যে এটা ইউরোপ থেকে কীভাবে আমাদের মাঝে আসে। তো আমরা দেখি আসে, চলুন, যে এটা ইউরোপ থেকে কীভাবে আমাদের মাঝে আসলো। তো ইউরোপ থেকে কীভাবে আসলো, ফার্স্টেই হচ্ছে দেখেন, তো এখানে তারা বলছে যে এখান থেকে শুরু হয়, এখান থেকে শুরু হলে কী হয়, আর না গরুগুলো খায় উন্নত প্রাকৃতিক ঘাস, তারা উন্নত প্রাকৃতিক ঘাস খাইলো, সুন্দর, বেটার। তারপর কী হচ্ছে, হাতের স্পর্শ ছাড়া সংগ্রহ করা হয় সেই গুঁড়া দুধ, সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া সংগ্রহ করে। হাতের স্পর্শ ছাড়া গরু থেকে দুধ বের করে কেমনে? মেশিনে, এখন তো মেশিনে দুধই করা যায়, তাই কি মেশিনে হচ্ছে হাতের স্পর্শ ছাড়া মেশিনে গরু? ও আচ্ছা, ঠিক আছে, আপনারা একটা সার্চ দিবেন ইউটিউবে যে কীভাবে মেশিনে গরু থেকে দুধ বের করা হয়, চাল আপনারা জেনে যাবেন নাকি? হ্যাঁ, এটা করা যায়। আচ্ছা, করা যায়, সে যেহেতু বলছে আমার অ্যাসিস্ট্যান্ট, তার মানে অবশ্যই করা যায়। তারপরে কী বলছে এখানে, ইউরোপে আর্লার নিজস্ব ফ্যাক্টরিতে কঠোর স্ট্যান্ডার্ডে প্রস্তুত করা হয় ডানো গুঁড়া দুধ। হ্যাঁ, এটা কিন্তু ইউরোপে তৈরি হয়, এই যে ইউরোপের গরু এবং ইউরোপের গরু থেকে দুধ নিয়ে, হ্যাঁ, ওইখান থেকে আপনার ইউরোপেই প্রস্তুত করা হয় গুঁড়া দুধটা। হ্যাঁ, সেই দুধটা কী করা হয়, তারপরে সেই দুধকে পাস করতে হয় সকল গুণগত মানের পরীক্ষা, তারপরে সেই গুড়, এটা এখন পর্যন্ত কিন্তু এটা ইউরোপে আছে নাকি? ইউরোপ থেকে বাংলাদেশে আসেনি কিন্তু এখনও। হ্যাঁ, তার মানে সেই গুঁড়া দুধটা আবার ওইখানকার যে কোম্পানি ডেনমার্কের, সেই কোম্পানি সেটা সম্পূর্ণভাবে পরীক্ষা করে গুণগত মান। তো পরীক্ষা করার পরে কী হয়, তারপরে সঠিক নিয়মে নিয়ন্ত্রিত কন্টেনারে ডানো দুধ আসে বাংলাদেশে, ওই গুঁড়া দুধ হয়ে বাংলাদেশে কন্টেনার করে আসে গুঁড়া দুধটা। এখানে আসার পরে কী হয়, এখানে আসার পরে কিন্তু শেষ হয় না, এখানে এসেও কিন্তু বাংলাদেশে কি নিবে, পরীক্ষা টিক্ষা সারা নিবে বাংলাদেশে, বিএসটিআই আবার এখানে পরীক্ষা করে। এই যে এখানে লেখা আছে দেখেন, যে এখানে বাংলাদেশে আসার পরে বাংলাদেশে যে আমাদের যে বিএসটিআই কোম্পানি আছে, তারা আবার সেটা পরীক্ষা করে, এই যে বিএসটিআই কোম্পানি সেটা আবার পরীক্ষা করে। সেই এটা উপকৃত ধরো, তো দেখা যাচ্ছে না, হুম, একটু উপকার করে ধরো, আমি তারপর বুঝাই দিই। হুম, অ্যাসিস্ট্যান্ট আসলে যদি সাহায্য না করো তাহলে অ্যাসিস্ট্যান্টের টাকা লাভ কী হলো? না, নিচে রাখো, একটু নিচের দিকে রাখো, আমার অ্যাসিস্ট্যান্ট আবার কিছু বুঝো না, সব কিছু বুঝাই দেওয়া লাগে আর কি। তো তুমি কিছু বলবা? না, একটু বলো দর্শকদের উদ্দেশ্যে। কী বলবো, আমি ধরে রাখছি, তুমি বলো। সে কিছু বলবে না, তো আমি যে তোমার কথা বললাম, এই সম্পর্কে কিছু বলবা দর্শকদের? তুমি বলবাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এখন হচ্ছে একটু নিচের দিকে রাখো, হুম, শুনুন, দুই হাতে ধরো। হ্যাঁ, তারপর বিএসটিআই পরীক্ষা করলো, বিএসটিআই পরীক্ষা করার পরে তারপর কী হলো, তারপর নিয়ন্ত্রিত পরিবেশে প্যাকেটজাত ও পুনঃ পরীক্ষার পর ডানো পোষে যায়
আপনার নিকটস্থ দোকানে। এই যে বিএসটিআই পরীক্ষা করলো, বিএসটিআই পরীক্ষা করার পরে সেখান থেকে ডানো দুধটা আমাদের দোকানে পৌঁছতে দোকান থেকে আমরা কিনি, কিনা তারপরে যে গ্লাসে করে খাই। বুঝতে পারছেন তো পুন্ডর একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কাছে ডানো দুধটা পৌঁছায় আসে, তারপর কোথায় আসছে। কিছু বললাম বললাম কোথায় থেকে তারপরে কত কিছু হয়ে তারপরে এখানে আসছে। হ্যাঁ, তার মানে আমার কাছে মনে হয় যে ডানো দুধটা আসলে ভালোই, এজন্য আমি কিনে আনছি। আর বাজারে এই ডানো দুধটা তো এমনিতেই আমরা যে কোনো দুধ কেনার আগে তো ডানো দুধটা খুব আগেই নাম, এটা সবাই জানে। তারপরে হচ্ছে কি বলছে এখানে, এখানে আরো নিচে কিছু বলছে তারা, নিচে কিছু বলছে, একটু উপর করে ধরো একটু, নিচে কি বলছে, নিচে বলছে হচ্ছে তারা কি যে তারপর আপনার সন্তানকে দিন ডানো পাউডার, ওকে নিয়ে ওকে নিজের সমস্যাগুলো নিজেই সমাধান করার অভ্যাস করতে দিন। মানে ডানো দুধ খাইয়া আপনার বাচ্চাগুলো নিজের সমস্যাগুলো নিজেই সমাধান করতে পারবে। ডানোর মধ্যে একটা হ্যাঁ ম্যাজিক একটা আছে, ব্যান্ড বাজাতে পারবো, তারপরে হচ্ছে শ্যামাই খাইতে পারবো, তারপর হচ্ছে ওই টেবিলের উপর বইতে পারবো। হ্যাঁ, এগুলো হচ্ছে ডানো দুধ খাইলে করতে পারবো নাকি? হ্যাঁ, এগুলো হচ্ছে ডানো দুধ খাইলে করতে পারবো। থাকগা, এখন হচ্ছে ঘুরিয়ে উড়াইতে পারবো, ডানো দুধ খেলে ঘুরিয়ে উড়াইতে পারবো, অন্য দুধ খেলে কিন্তু ঘুরিয়ে উড়াইতে পারবো না, ডানো দুধ খেলে লাইফে লাইফে ঘুরিয়ে উড়াইতে পারবো নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা চলে আসি এই পাশে। এই পাশে হচ্ছে আমাদের যেটা প্রধান দেখার জিনিস আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে আইএসও সার্টিফাইড, সুন্দর একটা সিল আছে আইএসও সার্টিফাইড। এবং এটা আইএসও কিন্তু 2015 সালে সার্টিফাইড, মানে তারা কিন্তু 2015 সালে এই সার্টিফিকেটটা পেয়েছে। তার মানে খুব রিসেন্ট তারা হচ্ছে সার্টিফিকেটটা পেয়েছে। আর যদি আপনাদের এটা সম্পর্কে কোনো সমস্যা থাকে তাহলে আপনার সমস্যার জন্য কল করতে পারেন এই নাম্বারে 08000255587। 08000255587, এটা কিন্তু সম্পূর্ণ চার্জ ফ্রি। তার মানে আমাদের টাকা কাটবে না। হ্যাঁ, ফোন দিলে টাকা কাটবে না, ঠিক আছে। আর হচ্ছে আপনার এটা আরলা বাংলাদেশ লিমিটেড, এটা হচ্ছে আপনাদের এখানে প্রস্তুত করে না, এটা হচ্ছে আপনাদের এখানে পৌঁছে দেয়, যে ডেনমার্ক থেকে বাংলাদেশে যে রুটটা আসে এটা পৌঁছে দেয়, দায়িত্বটা আরলা বাংলাদেশ লিমিটেড এটা পালন করে, এই আরলা কোম্পানিটা, ঠিক আছে। তো আমরা এখন এদিকে চলে আসি যে এটা আমরা কীভাবে খাবো গুলায় টুলায়া। তার আগে বলে দিই এখানে কী পরিমাণ পুষ্টি আছে। হ্যাঁ, আপনারা একটু যদি খান এটা দেখে উচ্চ করে ধরো, আপনারা যদি এটা খান তাহলে আপনারা কী কী পাবেন, আপনারা পাবেন হচ্ছে 7% প্রোটিন, 26% ভিটামিন বি, 21% ভিটামিন এ, 25% ক্যালসিয়াম, 42% ভিটামিন বি, ওটা হচ্ছে ভিটামিন B2, এটা হচ্ছে ভিটামিন B12, আর 56% ভিটামিন ডি। তার মানে ভিটামিনের কোনো কমতিই থাকবো না এটা খাইলে, প্রচুর। হ্যাঁ, আর এটা পাবেন মাত্র একটা গ্লাসে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা কীভাবে খাবো এটা দেখি, একটু চক্রে ধরো দেখি। এখন এটা আমরা খাবো। হ্যাঁ, এক গ্লাস দুধ কীভাবে বানাবেন, এই যে দেখা আছে যে এক গ্লাস দুধ কীভাবে বানাবেন, কীভাবে বানাবো, বিশুদ্ধ এক গ্লাস ফুটানো হালকা গরম বা স্বাভাবিক পানিতে 3 টেবিল চামচ পরিমাণ ডানো পাউডার মেশান, হালকাভাবে নেড়ে নিন। মানে এক গ্লাস পানিতে কী করতে হবে, যে তিনটা চামচ এক গ্লাস পানিতে নিতে হবে হালকা গরম পানিতে, হ্যাঁ, বা স্বাভাবিক পানিতে দিলেও হবে। 3 টেবিল চামচ দিয়ে সুন্দর করে ঘুটা দিতে হবে, তাইলে আমরা খেয়ে ফেলতে পারবো। আবারও একটা কথা বলি, সেটা হচ্ছে বাচ্চাদের কি 6 মাস পর্যন্ত বুকের দুধই খাওয়াতে হবে, তারপরে হচ্ছে এইসব দুধ খাওয়ানো যাবে পাশাপাশি। বাচ্চাদের খাওয়ানো যাবে না, বাচ্চাদের ডাক্তারি পরামর্শ অনুযায়ী সেই দুধ খাওয়াতে হবে। এই দুধ 6 মাসের পরে খাওয়াতে পারবো না, সেটা আমি বলতে পারবো না। সেটা 6 মাস পরে তো বাচ্চাদের দুধ তো আলাদা আছে, বাচ্চাদের তো আলাদা আলাদা দুধ পাওয়া যায়, ওগুলো ডাক্তারে যা বলবে সেটাই খাওয়াবে। এটা হচ্ছে বড়দের জন্য, যেমন হচ্ছে 10-12 বছরের বাচ্চারা এরাও খাইতে পারবে, 5-6 বছরের বাচ্চা ওরাও খাইতে পারবে। আচ্ছা ঠিক আছে, তারপর কি বলছে, এটা কিন্তু আপনারা কি করবেন, চা এবং কফির সাথেও খাইতে পারবেন, বা রান্নায় সেমাই করে, সেমাই বানিয়ে পা, তারপর অথবা হচ্ছে কেক বানিয়েও খাইতে পারবেন, বা দইয়ের কাজে ব্যবহার করতে পারেন। আসলে এটা আনছি হচ্ছে চা খাওয়ার জন্য, ঠিক আছে। তারপরে কি বলছে, এই প্যাকেটে প্রায় 3 লিটার দুধ পাওয়ানো যাবে, আপনাদের যে এই প্যাকেটটা দেওয়া আছে 400 গ্রাম না 300 গ্রাম, কত গ্রাম
400 গ্রাম এই প্যাকেটটা দিয়ে আপনারা মোটামুটি কত লিটার 3 লিটার দুধ বানাতে পারবেন। তা 3 লিটার দুধের দাম আপনারা যদি গরুর দুধ কিনেন তাহলে ওখানে দাম হবে হচ্ছে 70 টাকা করে সর্বোচ্চ বা 100 টাকা করে হলো 300 টাকা আর এটা গুড়া দুধ সুন্দরভাবে প্রক্রিয়াজাত কত 330 টাকা মানে হচ্ছে খুব বেশি ডিফারেন্স না একই আর কি। তারপরে এখানে হচ্ছে আপনারা কীভাবে করতে হবে যে উপাদানগুলো আমরা দেখে দেখিয়ে যে কী দিয়ে বানাইছে এটা এই যে আমরা সবাই জানি যে গুঁড়ো দুধ দিয়ে বানাইছে। তারপর আমরা দেখি পূর্ণ নুনযুক্ত গুঁড়ো দুধ সয়াল এসিথিন ভিটামিন এ ভিটামিন ডি 3 এগুলো দিয়ে বানাইছে ঠিক আছে। সংরক্ষণ কীভাবে সংরক্ষণ করতে হবে এটা তো সবচেয়ে দেখতে হবে না। বিক্রেতাগণ সহজে সূর্য আলো থেকে দূরে এবং শুষ্ক স্থানে রাখুন মানে সংরক্ষণের জন্য খুব বেশি ভেজাল না করে নাই তারা খালি হচ্ছে সুন্দর একটা জায়গায় রাখলেই হবে এটুকুই তো নাকি। তারপর কী বলছে যে ভোক্তাগণ প্যাকেট খোলার পর শুকনো পরিষ্কার ও বায়ুরোধী পাত্রে ঢেলে ভালোভাবে বন্ধ করে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। প্যাকেট খোলার 3 সপ্তাহের মধ্যে ব্যবহার করুন মানে প্যাকেট খোলা হয়ে গেলে 3 সপ্তাহের মধ্যে এটা ব্যবহার করতে হবে। ও আমরা যেটা বলছিলাম সেটা এখানে বলে দিয়েছে তারা যে মায়ের দুধের বিকল্প নেই 5 বছরের নিচে এবং দুগ্ধপোষ্য শিশুকে খাওয়ানোর জন্য নয়। 5 বছরের নিচে কোনো শিশুকে এটা কিন্তু খাওয়ানো যাবে না ঠিক আছে। তো যাই হোক এই যে আমরা যেটা বলছিলাম আল্লাহ ফুডস এটাই হচ্ছে বাংলাদেশে তারা রপ্তানি করে এবং প্রস্তুত করে মোড়কজাত করে সবই করে আল্লাহ ফুডস ঠিক আছে বাংলাদেশ। এখন আমরা বায়রদী পাত্র নিয়ে আসছি বায়রদী পাত্রতে আমরা ঢেলা ফেলাই সুন্দর করে ঢেলে ফেলে আমাদের আজকের মতো কাজটা শেষ করি। তো আমরা দেখি যে এটা আসলে তারা বলছে ভিতরে কী অবস্থা কালারটা কেমন বা একটু খায়াও দেখবো খাইতে কেমন লাগে। তারপরে আপনাদেরকে বলে যে শুধু হচ্ছে তো দেখলে হবে না খেয়েও দেখতে হবে খেয়ে দেখো দরকার আছে সব কিছু। প্যাকেটটা সুন্দরই লাগলো সুন্দর ডানো 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 লেখা আছে। কাজ কাম না পারলে যাওয়া আর কি। এই তো ঢেলে ফেললাম তারপরে এটার মধ্যে অনেকখানি আছে রয়ে গেছে। তো আগেরগুলো যে দুধগুলো আনছি যেমন ফ্রেশ তারপরে কী কী যেন আরও আনলাম ড্যানিশ ওগুলাতে এই এই কন্টেনারতে হয়ে গেছে কিন্তু এটাতে দেখি অনেকখানি বাইচার আছে তার মানে এটাতে একটু বেশি ওগুলাতে কমই ছিল ওগুলা তো 300 গ্রাম করে মনে হয়েছিল অন্যগুলা কোম্পানির নাম বলার দোকান নাই তাহলে আবার তারা মাইন্ড করবে অন্যগুলো খাইছো ওগুলোর সাথে ভালো দানো দুধটা ভালো এটা আমি আগেও খাইছি যে খাইছো সেগুলোর তুলনায় কোনোটাই খারাপ বলবো না। এটা তুমি 10-এর মধ্যে কত দিবা এটা 10 দেওয়া যায় 10-এর মধ্যে 10-ই দিবা হ্যাঁ ভালো এটা ভালো। আচ্ছা ঠিক আছে তাহলে 10-এর উদ্দেশ্যে কিছু বলো নাকি আগে কিছু দেখাবা না আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটা লাইক করে দিবেন আজকে এ পর্যন্তই খুদা হাফেজ।